হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে পৃথিবীতে এসেছি আমরা, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের বিষয় আমরা দেখতে পাই। কিছু কিছু বিষয় আছে যে মাথায় ধরে না, তো মাথায় ধরে না কিন্তু গভীর চিন্তা করতে গেলে ধরবে, কিন্তু সেই গভীর চিন্তার মধ্যে মাথাটা যায় না, কেননা সেই পরিস্থিতি আমরা কাটাইনি। তো আজকের যে কথাটি সেটি হলো, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর সৎপথে থাকে, যারা আল্লাহর পথে সাধনায় নিজেকে নিয়োগ করে রাখে, তাদের জ্বালা যন্ত্রণা বেশি, তাদের অভাব বেশি, এবং তারা অনেক মানুষের কাছে, অনেক মানুষ বলতে যারা চার হাত পা নাক মুখ নিয়ে জন্ম নিয়েছে, এরকম মানুষদের কাছে তারা লাঞ্ছিত বঞ্চিত। কিন্তু এই লাঞ্ছিত বঞ্চিত হয়ে কিছু কিছু মানুষ মুচকি হেসে দেয়, আবার কিছু কিছু মানুষ এটার বিরোধ করে, তার সাথে টক্কর দিয়ে কথা বলে যায়, তক্র বিতক্র করে এবং হাতও তোলে। তবে যে ব্যক্তি হাত তুলল, বোঝা গেল তিনি পূর্ণ মুমিন ব্যক্তি নয়। তো দেখা যায় যে কিছু কিছু ব্যক্তি আছে, অনেক দুঃখ কষ্ট পাইল, যে শুধু শুধু একজন আরেকজনকে দুঃখ দিল। দেখা যায় সে সৎ পথে থাকে, তা দেখা যায় তিনি ইবাদত করে, তিনি সাধনা করে এবং মানুষের সাহায্য সহযোগিতা করে, কিন্তু কিছু কিছু লোক তাকে হিংসা করে, কিছু কিছু লোক তাকে যা মনে চায় তাই বলে, এক প্রকার অত্যাচারী করে তার সাথে চলে। কিন্তু এই অত্যাচারী মানুষের সাথে সে মুখ বুঝে চলে এবং কিছু বললে সাথে সাথে করে দেয়, কিন্তু সে কখনো তাদের কথা টকিং করে না এবং তাদেরকে কথা ফেরত দেয় না। আচ্ছা, তাহলে এত একটা ভালো মানুষ যিনি আল্লাহর ইবাদত করে, তাহলে তাকে আল্লাহ সাহায্য করবে আর শত্রুপক্ষকে ধ্বংস করে দেবে, এটা না করে আল্লাহ দেখা যায় যে এর দুঃখ কষ্ট হইতেই আছে, কিন্তু এরা তো একে অত্যাচার করে, তার সুখটা দেখে না, তার ভালোটা চায় না। তো এখন কথা হলো যে আল্লাহ কেন তো চায় না? একজন মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর পথের অগ্রসর হয়েছে এবং তিনি নিয়মিত আল্লাহর কাজ করে, আল্লাহ তাকে সাহায্য না করে কিন্তু এদেরকেও কিছু বলে না আর ওনাকেও সাহায্য করে না, এই কারণটা কি? হে জগতবাসী, যে আল্লাহ বলতেছে, আল্লাহর যে মনোভাব, আল্লাহর কথা বা আল্লাহর যে মনোভাব, সেই বিষয়টি হলো যে আমার মমিন সে কখনো কমিনের কথায় রাগ করবে না। এক, যদি সে রাগ করে তাহলে সে মমিন থাকবে না, এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে আমি যে বান্দাকে ভালোবাসি এবং যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসে, তখন সেই বান্দারা যখন আমার ইবাদত করে, আমার দিকে অগ্রসর হয়, তখন আমি তাদের পথে কাঁটা দিই, দেখি কাঁটা পাড়াইয়া কি আসে নাকি পিছনে ব্যাক রিটার্ন করে, এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো সামাজিক লাঞ্ছনাও তাকে দেই এবং বিভিন্ন অভাবনটনেও ফেলে দেই, বা বিভিন্ন মানুষকে সে নিজে উপকার করে কিন্তু মানুষ তার ক্ষতি করে। এই জিনিসগুলো যখন ঘটতে থাকে, তখন হে জগৎবাসী, এই জিনিসগুলো যদি কারো ঘটতে থাকে, সে আলহামদুলিল্লাহ বলবেন যে হে আল্লাহ, তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, আমাকে সহিবার শক্তি দিও। আচ্ছা, তখন আল্লাহ দেখতেছে কি রে, আমাকে, আমার থেকে তো সে দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি চায় না, সে তো সহিবার শক্তি চায়। তখন আল্লাহর আস্তে আস্তে তার প্রতি মায়া লাগতে থাকে। আচ্ছা, যাই হোক, এখানে আরেকটি বিষয় হলো আল্লাহ এই ধরনের লোকদেরকে যন্ত্রণা কেন দেয়? আল্লাহ এই ধরনের লোকদেরকে কেন যন্ত্রণা দেয়, এই কথাটাই বলব। দেখুন, একজন মানুষ যখন একটা স্বর্ণের দোকানে যায়, যে তিনি 50,000 টাকার স্বর্ণ কিনবে, সেই স্বর্ণটাকে
সে খাঁচ মুক্ত করবে, এরপর এটাকে ডিজাইন করবে, এরপরে সে গলায় পরবে। তো এখন দেখা যায় কোনো মমিন বা কোনো ইবাদতকারী বা কোনো আল্লাহর প্রেমিক ব্যক্তিকে যদি আল্লাহ দেখে যে সে মমিন ঠিক আছে, তার মধ্যে কিছু দুষ্টুতি বা কিছু বাকি আছে, তার স্বর্ণের মধ্যে কিছুটা খাস আছে বা কিছু ময়লা যুক্ত আছে, তখন কি করে দেখা যায় একটা স্বর্ণকার যখন নাকি এই স্বর্ণটাকে যখন পোড়া দেয় তখন খাস মুক্ত হয়। হে জগৎবাসী, আমি যে কথাটি বোঝাইতে চাচ্ছি সেই কথাটি হলো, যতক্ষণ পর্যন্ত খাস মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত স্বর্ণকার এটাকে পোড়া দেবে, আর যদি পোড়া দিয়ে যদি এই খাস মুক্ত না করে এবং এই স্বর্ণটাকে যখন বিক্রি করবে কিংবা এই স্বর্ণকার যে এটাকে বানাইতে অর্ডার দিয়েছে সে কখনো এই স্বর্ণটা কিনবে না, বা বিল দিয়ে এই স্বর্ণটা নিবে না, তখন কি করতেছে স্বর্ণকার এটাকে ভালো করে গলাইতেছে, ভালো করে খাস মুক্ত করতেছে, এরপরে সুন্দর ডিজাইন করতে গিয়ে আবার পোড়া দিতেছে। তখন এটাকে সুন্দর ডিজাইন যখন হয়ে যাবে, খাস মুক্ত হয়ে যাবে, তখন এটা গলায় উঠবে। তো হে জগৎবাসী, একটা মমিন ব্যক্তি যে কিছুটা সে মমিন, আবার কিছুটা তার মধ্যে দাগ আছে বা কিছুটা তার ভিতরে সমস্যা আছে, আল্লাহর প্রতি পূর্ণ প্রেমিকও আছে, বিশ্বাস ভক্তিও আছে, কিন্তু দেখা যায় কিছু কিছু বিষয়ে তার মধ্যে কিছু সমস্যা আছে, তখন আল্লাহ কি করে যে সামাজিক লোক দিয়ে তাকে লাঞ্ছনার মধ্যে ফেলায়, তাকে বিভিন্ন লাঞ্ছনার মধ্যে ফেলে কি করা হয়, তাকে পোড়া দেওয়া হয় অভাবের আগুনে, প্রেমের আগুনে, সাধন আগুনে, সামাজিক আগুনে, ফ্যামিলির কথার যন্ত্রণার আগুনে, সমস্ত যন্ত্রণার আগুনে পুড়ে এই লোহাটাকে যেরকম পুরোপুরি খাস মুক্ত করে, যেমন স্বর্ণটাকে পুরোপুরি খাস মুক্ত করে, ঠিক এই ব্যক্তিটাকে আল্লাহ সে খাস মুক্ত, ময়লা মুক্ত করে নিজেকে পবিত্র করে নেয়। যখন পবিত্র হয়ে যায় সেই পবিত্র মানুষের ভিতরে আল্লাহ বসত করে। হে জগৎবাসী, এই জন্য আল্লাহ কোরআনে একটি জায়গাতে বলেছেন যে নিজেকে পবিত্র করলো তিনি সফল কাম, আর নিজেকে পবিত্র করতে গিয়ে মানুষের এসব কথার যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা যখন ভেদ করবে এবং মুখে হাসি রাখবে, ভিতরে বুক ফাটা চিৎকার, দুঃখের যন্ত্রণার চিৎকার, কিন্তু মুখের মধ্যে হাসি, তো এই ভাব যদি কোনো মানুষের থাকে তাহলে সে অবশ্যই নিজেকে পবিত্র করতে পারবে এবং সে অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলটির কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।